आशुलिया बैंक डाकाती आतंके एलाकाबासी 12 जनेर बिरुद्धे आशुलिया थाना मामला एलाकाय विक्षोभ। পুলিশের গার্ড যদি থাকতো তাহলে এরকম হতো না। এই এলাকা অহরহ চিন্তা হচ্ছে, পুলিশের কোনো পাহারা নাই, ব্যবসা করে খাবো, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্যই এই ঘটনা বলছেন ডিআইজি। সংস্থা থেকেই লোকজন তদন্ত করা হচ্ছে এবং মানে এখানে কাপড় হাইডিং করারও কিছু নেই আর গোপনীয়তারও কিছু নাই। আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি ও ব্যবসায়ীদের। আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অনুরোধ করব, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে আছে তাদের টহলটা যেন একটু সজাগ রাখে। সিসি ক্যামেরা এবং সিকিউরিটি ডোর এগুলো কিন্তু ব্যাংকে এনশোর করতে হবে, তাহলে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিন্তু তার প্রতিকার পাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিত রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী থেকে দুই অস্ত্র ব্যবসায়ী ও তিন পেশাদার খুনি আটক। সিটি নির্বাচন বাধাগ্রস্ত করতে মজুত করা হয় অস্ত্র, ব্রিফিং এর ডিবি। চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ। রংপুরে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর দুইজনের যাবজ্জীবন। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পাড়া মহল্লা ছেয়ে গেছে লিফলেট পোস্টারে, গানে স্লোগানে চলছে মাইকে। এবং রেটিং উন্নতির লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে তৃতীয় ওয়ানডে খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের সমর্থকদের ভিড়, প্রত্যাশা হোয়াইট ওয়াশ। সাভারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংকের ম্যানেজার সহ সাতজন নিহত হওয়ার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। বেলা বাড়লেও বন্ধ রয়েছে কাঠগড়া বাজারের অধিকাংশ দোকান। এদিকে এ ঘটনায় 12 জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ব্যাংক কর্মকর্তা। এদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে সকালে বাংলাদেশ ব্যাংকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানাচ্ছেন তারিকুজ্জামান শিমুল। আশুলিয়া বাজার থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে অবস্থিত এই কাঠগড়া বাজার। প্রায় 1 বর্গ কিলোমিটার আয়তনের এই বাজারে রয়েছে ছোট বড় প্রায় হাজার খানিক দোকান, রয়েছে 3টি ব্যাংকের শাখা। গত মঙ্গলবারের দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর এই গোটা এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা, কারণ তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণেই এই বাজারে সহজেই ডাকাতির ঘটনা ঘটছে। এখান থেকে থানা, আশুলিয়া থানা প্রায় 10 কিলো দূরে আছে, তো ওনাদের আস্তে আস্তে খবর পাওয়ার পর আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা সময় লাগে। পুলিশের গার্ড যদি থাকতো তাহলে এরকম হতো না। অহরহ চিন্তা হচ্ছে, পুলিশের কোনো পাহারা নাই, ব্যবসা করে আসি, ব্যবসা করে খাবো, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। সাধারণ ব্যবসায়ীদের এই দাবির সাথে সহমত প্রকাশ করে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। বাজারে প্রায় 700-800 দোকানপাট আছে, এখানে পুলিশ প্রশাসন থেকে কোনো আমাদের সিকিউরিটি নাই। আমরা যারা আছি ব্যবসায়ী, তারা আমাদের টাকা পয়সা দিয়ে অল্প কিছু সংখ্যক রাত্রের জন্য শুধু পাহারাদার রাখছে, কিন্তু দিনের বেলায় কোনো পাহারাদার আমাদের এখানে নাই। আমরা চাচ্ছি পুলিশের এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের জন্য একটা স্থায়ী একটা পুলিশ ফাঁড়ি বা এরকম একটা কিছু যিনি করে দেন। এছাড়া সকালে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানোর পরামর্শ দিবেন। আমরা মন্ত্রণালয় বা ব্যাংকের প্রধান কার্যালয়ের অথরিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা প্রতি আত্মসতর্ক থাকবে সবাই, আর একইভাবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অনুরোধ করব যে এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে আছে এই দিকগুলোতে তারা তাদের টহলটা যেন একটু সজাগ রাখে। এদিকে গত মঙ্গলবারের ডাকাতির ঘটনা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা, এছাড়া 3 দিনের শোক ঘোষণা করেছেন তারা। আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ। ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্যই এই ঘটনা বলছেন পুলিশের মহাপরিদর্শক।
দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা তদন্তে সব বিভাগ থেকেই কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। দুপুরে সাভার মডেল থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তদন্তের জন্য বাংলাদেশে এই ঘটনাটি এমন একটি নতুন ধরনের ডাইমেনশনের ঘটনা, এটার জন্য সব সংস্থা থেকেই লোকজন তদন্ত করা হচ্ছে এবং মানে এখানে কাপড় হাইডিং করারও কিছু নেই আর গোপনীয়তারও তো কিছু নেই। কেমন জানতে পারেনি, ওরা খুব অসুস্থ হাসপাতালে আছে, ওইভাবে আমরা কথাবার্তা বলতে পারতেছি না, যেভাবে আমাদের কাছে থাকে আমরা যেভাবে বলতে পারতাম, তো আমরা সেটা এই সময় নিয়ে আপনাদের আমরা কথা দিচ্ছি যে সবই বেরোবে, ইনশাল্লাহ আপনারা সব পাবেন। এই মুহূর্তে আশুলিয়া কাঠগড়া বাজারে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, গতকালের ঘটনার পর আজকে সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিমুল, হাফসা, এখানকার সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাকে এখন জানাবো সেটি হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটি লাশ এসে পৌঁছেছে যার নাম পলাশ। আপনি জানেন যে গতকাল পলাশ ব্যাংকে গিয়েছিলেন লেনদেন করতে এবং সেখানে লেনদেন করা অবস্থায় ডাকাতের গুলিতে তিনি নিহত হন। পরে তার লাশটি পোস্টমর্টমের পর আজকে কিছুক্ষণ আগে এখানে এসে এলাকায় এসে পৌঁছেছে এবং এই জোহরবাদ এই সর্বোচ্চ 10 মিনিট আগে তার জানাজা শেষ হয়েছে এবং এই জানাজাই এলাকার প্রায় 500 লোক এখানে অংশ নিয়েছেন। এবং জানাজার আসলে মূল বিষয়টি যদি আপনাকে বলি, যারা এখানে জানাজার আগে যারা কথা বলেছেন পলাশকে নিয়ে কিংবা যারা সব মিলিয়ে তারা আসলে কথা বলেছেন যে গতকাল যারা 8 জন যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে তারা কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আসলে তারা যেহেতু মারা গেছেন সুতরাং তারা মরেও তারা মানে অমর হয়ে আছেন এবং এলাকার মানুষের কাছে তারা বলছেন তারা অনেকটা গর্বের পাত্র হিসেবে আছেন এবং এরপর থেকে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তারা এরপরে সৎ কাজে এখানকার মানুষজন উৎসাহিত হবে বলেও তারা মনে করছেন। তো সে বিষয় সম্পর্কে আসলে আমার পাশে দেখছেন অনেকে দাঁড়িয়ে আছেন যারা জানাজা অংশ নিয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলবো। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন আছেন, তো ওনার কাছে আমি জানতে চাইবো যে এই যে যারা আজ গতকাল যারা ডাকাতদের হাতে নিহত হলেন তারা আসলে তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই মারা গেছেন, তো এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন? না, পলাশ ভাই খুব ভালো লোক ছিল এবং ব্যাংকে লেনদেন করতে গেছে আর ওনাকে মনে হয় যে তখন দেখছে যে না ব্যাংকে এইভাবে গুলি করতেছে নাজারকে ঠেকাইছে, তখন আর কি উনি ঠেকাইতে গেছে যে আমার এলাকা আমার ব্যাংক আমাদের ব্যাংক এটাই, এখন এলাকার জিনিস যদি আমরা রক্ষা না করি, তাই উনি আর কি উত্তেজিত হয়ে ওদের উপর ডাকাতের উপর যখন হামলা করতেছে তখন ডাকাতেরা ওনাকে গুলি করে দিছে আর কি, উনিও একটা ডাকাতকে মনে হচ্ছে ছুরির আঘাত করছে মানে ওদের হাত থেকে ছুরি নিয়ে ওই এক ডাকাতকে দিছে, ওইটা আবার লাস্টে আমরা গণপিটুনিতে মারা গেছে ওই ডাকাত। সেটা আপনি কিভাবে জানলেন যে আসলে ছুরি নিয়ে উনি আঘাত করেছেন? এটা কিভাবে? পার্শ্ববর্তী যে দারোয়ান ছিল যে ব্যাংকের যে ওখানে সিকিউরিটি গার্ড তাদের মুখের আর কি জবানবন্দি আমরা শুনছি। আচ্ছা, তো হাফসা আপনি যেমন শুনছিলেন যে আসলে পলাশ একজন দুঃসাহসিক যে কর্মকাণ্ডটি করেছেন তিনি এবং সেই কর্মকাণ্ডের কারণে গোটা এলাকার মানুষ তার প্রতি যে শ্রদ্ধাবোধ জানিয়েছেন ঠিক একইভাবে যারা বাকি যারা যে একজন ঝালমুড়ি বিক্রেতা সহ যে কয়েকজন ব্যবসায়ী নিহত হয়েছেন তো তাদের সবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন সমবেদনা জানিয়েছেন এখানকার মানুষজন, পাশাপাশি তারা বলছেন যে এই এই ধরনের কর্মকাণ্ডে অন্যায়ের প্রতিবাদ। তারেকুজ্জামান শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশুলিয়া কাঠগড়া বাজার এলাকা থেকে বলছিলেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। সাভারের কাঠগড়া এলাকায় দিন দুপুরে কমার্স ব্যাংকে ডাকাতির সময় গুলি ও ছুরিকাঘাতে ব্যাংকের ম্যানেজার সহ 7 জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে লেনদেনকারীদের মধ্যে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। তবে বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনায় গ্রাহকদের মধ্যে খুব বেশি প্রভাব না পড়লেও একে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলোতে সরকারের নিরাপত্তার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা জোরদারের পরামর্শ তাদের। সানবীর রুপলের রিপোর্ট। বিভিন্ন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ডাকাতি, লুট, অর্থ চুরির ঘটনা নতুন নয়। এসব প্রতিষ্ঠান থেকে অর্থ বহনের সময় ব্যক্তির উপর হামলার ঘটনাও খবরের শিরোনাম হয়েছে বারবার। 2014 জানুয়ারিতে কিশোরগঞ্জের সুরঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে 16.5 কোটি টাকা লুট, 2014 মার্চে বগুড়ায় সুরঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে 32 লাখ টাকা লুট, একই বছর সেপ্টেম্বরে জয়পুরহাটের ব্র্যাক ব্যাংকে 1.95 কোটি টাকা লুট এবং সবশেষ ডিসেম্বরে রাজশাহীতে সোনালী ব্যাংকে সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা। তবে সাভারে বাংলাদেশ কমার্স ব্যাংকের ডাকাতি অন্য সব ঘটনা ছাড়িয়ে গেছে। দিনে দুপুরে হামলার শিকার হয়ে অন্তত 8 জনের হতাহতের খবরে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ীরা। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কিছু তাৎক্ষণিক ধারণা যায় তাহলে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হবে। সিসি ক্যামেরা এবং সিকিউরিটি ডোর এগুলো কিন্তু ব্যাংকে এনশিওর করতে হবে, তাহলে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিন্তু তার প্রতিকার পাবো। আর যদি এইসব অপরাধের ধরা না পড়ে তাহলে কিন্তু মানুষের মধ্যে শঙ্কাটা বেড়েই যাবে।
বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পর এমন ভাবে কোনো আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত করে। তাই ব্যাংকগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হামলায় অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখার পরামর্শ তাদের। আমি মনে করছি না যে ব্যাংকের উপর আস্থা কমবে, কিন্তু সরকারের ল এন্ড অর্ডার সিচুয়েশনের উপরে মানুষের ভীষণ রকমের অনাস্থা সৃষ্টি হবে, এটা খুব বড় রকমের একটা অশনি সংকেত। এর আগে যে কয়েকটি ঘটনা হয়েছিল সেখানে ঘটনা জড়িতদের ব্যাপারে কতটুকু ব্যবস্থাদি নেওয়া হয়েছে, যদি দ্রুত আসলে ব্যবস্থাদি নেওয়া যেত তাহলে আসলে উদাহরণ থাকতো এবং সেটি অন্যান্য ঘটনা না ঘটার পিছনে সক্রিয় ভূমিকা রাখতে পারত। ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও আমার মনে হয় আরও লক্ষণীয় উন্নতি ঘটানোর প্রয়োজন রয়েছে। গেল বছর বেশ কয়েকটি ঘটনা ঘটার পর ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি ও কোতোয়ালি এলাকা থেকে তিন অস্ত্র ব্যবসায়ী ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র ও 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অন্তত দুজন কাউন্সিলর প্রার্থীকে হত্যার পরিকল্পনা করছিল তারা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হত্যা করতে সক্রিয় হয়েছে একটি মহল, এমন তথ্য ছিল গোয়েন্দা পুলিশের হাতে। এই প্রেক্ষিতে চক্রটিকে ধরতে সচেষ্ট হয় পুলিশ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে দুটি অস্ত্র ও 12 রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিল অস্ত্রগুলো বিক্রি করার জন্য। পরে তাদের দেয়া তথ্যে পুরান ঢাকার ভাড়াটে সন্ত্রাসী ডাকাত সাগর সহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা জানান, ডাকাত সাগরের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চাঁদাবাজি সহ আটটি মামলা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করেই এবং একাধিক ক্যান্ডিডেট তাদের টার্গেট ছিল এবং আমরা যতটা জানতে পেরেছি জিজ্ঞাসাবাদে যে দুজন কাউন্সিলর প্রার্থীকে তারা টার্গেট করেছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিটি নির্বাচনকে কেন্দ্র করে কারাগারে থাকা এবং দেশে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সক্রিয় হয়েছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। এ ব্যাপারে কাজও শুরু করেছেন তারা। জেলে থাকা সন্ত্রাসী কিংবা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে কিংবা দেশেও পলাতক শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তারা সরাসরি সামনে না আসতে পারলেও তাদের বিভিন্ন সহযোগীদের মাধ্যমে, বিভিন্ন ছোট গ্রুপের মাধ্যমে, সহযোগীদের মাধ্যমে এই যে এই সুযোগটি কাজে লাগাইতে হয়তো চাইতেই পারে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, অপরাধীদের রাজনৈতিক সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে সবাইকে গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পাড়া মহল্লা ছেয়ে গেছে লিফলেট আর পোস্টারে, গান আর স্লোগানের মধ্য দিয়ে চলছে মাইকিং। শেষ মুহূর্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজস্থানের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর হাজারিবাগ থেকে শুরু করে আশপাশের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ ফোকন। এছাড়াও তিনি এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক সকালে রাজস্থানের মিরপুরের পল্লবী থেকে নির্বাচনী প্রচার কাজ শুরু করেন। এলাকা এলাকায় প্রার্থীদের পক্ষে তার কর্মী সমর্থকরা মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এছাড়াও রাজস্থানের সূত্রাপুর এবং এর আশপাশের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। অন্যদিকে রাজস্থানের মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আওয়াল। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইলিশ মাছ মার্কায়, তাহলে আমার সুযোগ হবে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে এবং ব্যারিস্টার ফজলুল তাপসের সঙ্গে উন্নয়নের এই প্রক্রিয়াকে অব্যাহত রাখবার জন্য সুযোগ হবে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা অনেকটাই সমাধান করে গেছেন। আমি চাই
আপনারা ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে এই উন্নয়নের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করবেন। আপনার ভোটকে বিক্রি করবেন না, অনেক আপনার কাছে চাপ আসবে, লোভ আসবে। কিসের লোভে আপনি আপনার 5 বছরের যে স্বার্থ, সেই স্বার্থকে অল্প কিছুর লোভে কেন আপনি বিক্রি করবেন, কেন আপনি কম্প্রোমাইজ করবেন নিজের মধ্যে? তারা সরকার আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে আমাদের নেত্রী আমাদের ম্যাডামের গাড়ি বহরে নগ্ন হামলা চালাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমি মির্জাপাসের পক্ষে মহামার্কায় ভোট চাচ্ছি, আমার নির্বাচন গড়সন যেগে সরকারের প্রশাসনের সহায়তা আমি সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে নামাতে হবে, তাহলে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর ব্রিফিং করছেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যেটি নির্ধারণ করেছি সেটি হলো স্টেডিয়ামে ফলাফল। স্টেডিয়ামটি আমাদের জন্য বৃহৎ পরিসর, ওখানে ফ্লাড লাইট আছে, ওখানে স্টেডিয়ামের গ্যালারি আছে। তো সুতরাং যদি আমাদের হাজার হাজার ভোট গ্রহণ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ফলাফল নিয়ে আসবেন তাদের জন্য স্টেডিয়ামে অপেক্ষা করা বা যদি তাদের একটু সারাদিন প্রায় একটা রাত নির্ঘুম থাকার পরে সারাদিন উদাস্ত পরিশ্রম করার পরে এই মালামাল নিয়ে তাদের একটু হয়তো যেহেতু ফলাফল দিতে অনেক সময় একটু সময়ের প্রয়োজন হয়, তাদের একটু বিশ্রামের প্রয়োজন হবে, সেক্ষেত্রে তারা গ্যালারিতেও বসে হয়তো ইয়ে করতে পারবে, একটু রেস্ট নিতে পারবে বা ফলাফল জমা দিতে পারলো। পাশাপাশি আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও তাঁবু খাটিয়ে বা বিভিন্ন রুমগুলো আছে ওগুলোতে তারা তাদের আর্মস সহ ব্যবস্থা রাখতে পারবেন। সুতরাং সার্বিক বিবেচনায় আমরা যেহেতু ওখানে কোনো প্রার্থী কোনো দোকান আশেপাশে আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা চতুর্পাশের যে স্টেডিয়াম এবং তৎসংলগ্ন আশেপাশের যে দোকান এবং স্থাপনাগুলো আছে সেগুলো সব ক্লোজ করে দেব। এবং ভার্চুয়ালি 27 তারিখ বিকেল থেকে সিটি স্টেডিয়াম এবং তার আশেপাশের সকল দোকানপাট বন্ধ থাকবে এবং কারো কোনো প্রবেশ অধিকার থাকবে না আমাদের অনুমতি ব্যতীত, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্য সকল দিক বিবেচনায় আমরা যোগাযোগ ব্যবস্থা, মালামালের নিরাপত্তা, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রসমূহের নিরাপত্তা এবং মানে কমিউনিকেশন, আমাদের লজিস্টিক সাপোর্টস সব কিছু বিবেচনা করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলেই আমরা এই সিটি জিমনেশিয়াম এবং স্টেডিয়ামকেই আমাদের মালামাল বিতরণ, সংগ্রহ, বিতরণ এবং ফলাফল প্রকাশ ও পরিবেশনের জন্য আমরা নির্ধারণ করেছি। এবং ওখানে সকল প্রার্থী, সে তিনি মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর, সংগ্রহ আসনের কাউন্সিলর, সকল প্রার্থীর সমান সুযোগ থাকবে ওটা পরিদর্শনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর ব্রিফিং করছেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। আমরা এখন সরাসরি সেখানে ছিলাম। বিএনপি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই মন্তব্য করেন তারা। বেগম খালেদা জিয়া এই শান্তিপূর্ণ নির্বাচনে বাধার সৃষ্টি করছে, কয়েকজন রাস্তায় গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা বলবো তারা বুঝতে পারছে নির্বাচনে তাদের ফলাফল হবে, যার জন্য তারা বানচাল করার চেষ্টা করছে, বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের কাছে বাইরের কথা নির্দেশ করছে, এমন সমস্ত কথাবার্তা দৈনিক সাংবাদিকদের সামনে তারা উপস্থাপন করছেন, যাতে করে আমরা স্পষ্ট করতে পারছি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং একটা বিভ্রান্তি ছড়াবার জন্য তাদের চেষ্টা অব্যাহত আছে। কাজেই আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান জানাবো 6-1-এর খ বিধি অনুযায়ী বেগম খালেদা জিয়াকে এই কর্মকাণ্ডকে বিরত রাখা হবে। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীতে যত্রতত্র ঝুলছে বিভিন্ন সেবা সংস্থার কেবল, দৃশ্য দূষণের সঙ্গে সঙ্গে বাড়ছে ঝুঁকিও, সংস্কারের নামে বারবার রাস্তা খোঁড়ায় কাটা পড়ছে টানা লাইন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 34টি দেশের রাষ্ট্রপ্রধান এবং 105টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আজ এই সম্মেলন শুরু হয়। সকালে জাকার্তার বালাই সিদাং সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলন চলাকালে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রপতি মেঘবতী সুকর্ণপুত্রীর সঙ্গেও বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ইন্দোনেশিয়ায় আরও কয়েকটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শি জিনপিং এর পর শেখ হাসিনা বৈঠক করেন ইন্দোনেশিয়ার সাবেক। আলোচিত সিরিয়াল কিলার চাঁদপুরের রসু খাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহিদা ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। চাঁদপুর মডেল থানায় দায়ের করা শাহিদা হত্যা মামলাটিতে দীর্ঘ 5 বছর 6 মাস শুনানির পর আজ রায় দেওয়া হল। একের পর এক নারী ও শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় তার নামে 10টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি হত্যা এবং অন্যান্যগুলো নারী ও শিশু নির্যাতন আইনে। এর মধ্যে একটি মামলায় সে বেকসুর খালাস পায়। বাকি 9টি মামলার মধ্যে আরও একটি রায় দেওয়া হল আজ। 2009 সালের 7 অক্টোবর পুলিশ রসু খাঁকে গ্রেফতার করে। সিরিয়াল কিলার তাকে আদালত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন। আদালত তার ভাষ্যে বলেছেন যে রসুখার এই হত্যার যে ইয়েটা ছিল সেটা ছিল সে একজন পেশাদার খুনি এবং তার পরিচয় এবং সে একটা বিকৃত চরিত্রের এবং এই হত্যাকাণ্ডের সাথে তার নৃশংসতার একটা বহিঃপ্রকাশ। মহামান্য হাইকোর্টে এই মোকদ্দমার বিষয়ে যখন আপিল করা হবে তখন এই প্রাথমিক রায় টিকবে কিনা সেখানে দেখা যাবে। এদিকে রংপুরে নবম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার মনিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাসিদ এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায় দীর্ঘদিন ধরেই স্কুলে যাওয়ার পথে মনিকে উত্ত্যক্ত করত স্থানীয় আরিফুল ও তার বন্ধুরা। এরই জের ধরে 2012 সালের 13ই অগস্ট শহরের বাবুখা এলাকায় রাতে বাড়ির জানালা খুলে মনির গায়ে অ্যাসিড ছুড়ে মারে আরিফুল সহ 5 জন। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এতে মনির দুই চোখ ও মুখমণ্ডল সহ শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। পরে এই ঘটনায় মনির ভাই সোহেল মিয়া বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরিফিন ও রাসেলকে বেকসুর খালাস দেওয়া হয়। দুজনের যাবজ্জীবন এবং একজনের ফাঁসির রায় হয়েছে। আমি এতে খুব সন্তুষ্ট এবং আমি আশা করব যে খুব তাড়াতাড়ি যেন এই রায়টির কার্যকর হয়। বাসায় আগুন ধরাই দিবে, বাসায় অস্ত্র তুলবে, তুই আমার ছেলে দেখে আসামি বানাবে। এই সন্তুষ্ট আসামি তো তারাই পাইলো, আমার ছেলে তো তুলে নিয়ে যা দোলার মধ্যে আরবিন শাসাই ছিল। একটা দৃষ্টান্তমূলক রায় কামনা করছিলাম আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। এই ব্যাপারে মাননীয় আদালতের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা মনে করি। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ আসামিপক্ষকে 20 মে-র মধ্যে জমা দিতে বলা হয়েছে। এর এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে জমা দিতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছরের 2 নভেম্বর জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই বছরের 30 নভেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মীর কাসেম। 2012 সালের 17 জুন মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হলেও মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত শেষ হয় 2013 সালের 2 মে। ওই বছরের 26 মে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। জলাবদ্ধতা নিরসন সহ চট্টগ্রামকে আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাছির উদ্দিন। সকালে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমাদের যে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, ওগুলো পুনরুদ্ধার করতে হবে এবং জলাধার তৈরি করতে হবে। যে নালার নর্দমাগুলো যেগুলো আছে এগুলোর গভীরতা বৃদ্ধি করতে হবে।
সমনহীনতার কারণে বিপুল সম্পদ অর্থের অপচয় হয়। এ অপচয় রোধ করে নাগরিকদের কর হার হ্রাস করার উদ্যোগ নেওয়া হবে। কোন ফ্রেমবন্দি দফায় সীমাবদ্ধ না থেকে এই বন্দর শহরকে মেগাসিটি নাগরিক সুবিধায় উন্নীত করতে যা দরকার সবকিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। রাজধানীতে যত্রতত্র ঝুলছে বিভিন্ন সেবা সংস্থার কেবল, যার ফলে দৃশ্য দূষণ যেমন হচ্ছে তেমন বাড়ছে ঝুঁকি। একই অবস্থা সড়কের নিচ দিয়ে টানা লাইনগুলোরও। সংস্কারের নামে বারবার খোঁড়া হচ্ছে একই রাস্তা। নির্দিষ্ট কোনো হিসেব না থাকায় এক লাইন ঠিক করতে গিয়ে বিকল হচ্ছে অন্য কোনো সংস্থার লাইন, ফলে কোনোভাবেই কমছে না জনদুর্ভোগ, বাড়ছে অর্থের অপচয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন একাধিক প্রতিষ্ঠান সমন্বয়হীনভাবে কাজ করায় দিন দিন বাড়ছে এই সমস্যা। বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে অসহনীয় হয়ে উঠছে রাজধানী ঢাকার নগর জীবন। নানা সমস্যায় ভোগান্তির অন্ত নেই নগরে বসবাসকারী প্রায় 2 কোটি মানুষের। সেবা সংস্থাগুলো লাইন ঠিক করার নামে একই রাস্তায় একাধিকবার খোঁড়াখুঁড়ি, বিদ্যুতের খুঁটির সঙ্গে কেবলের বাদুর ঝোলার দৃশ্য এখন পুরো রাজধানীর নিত্যদিনের চিত্র। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়ে গেছে রাজধানীর দুর্দশার এই চিত্র, ফলে বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। বিভিন্ন কোম্পানি এটা এলোমেলোভাবে তাদের ব্যবসা টিকে রাখার জন্য আমাদের সুন্দর পরিবেশকে তারা নষ্ট করছে। একটি শহরকে সুন্দর করার জন্য যে ধরনের একটি পদক্ষেপ নেওয়া দরকার, তারা কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তারের যে অবস্থা সেটা দেখে মনে হয় যে আমরা কাকের ছাপ বকের ছাড় মতো একটা দেশে বাস করছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন অনেক সংস্থাই বলতে পারেন না কোন লাইন কোন দিক দিয়ে নেওয়া হয়েছে, ফলে রাস্তা কেটে এক লাইন সংস্কার করতে গিয়ে প্রায় কেটে যাচ্ছে অন্য কোন সংস্থার কেবল, ব্যয় হচ্ছে সরকারের টাকা, বাড়ছে জনদুর্ভোগ। যে সার্ভিসগুলি আছে এই সার্ভিসগুলি হলো বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলি বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে, এরা একতাবদ্ধ হয়ে একটি কাজ কোনোদিনই করে না। ঢাকা শহরকে একটি গভর্নেন্সের আন্ডারে নিয়ে আসা। এদিকে সিটি কর্পোরেশন বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই নগরীর এই অবস্থা। বছরের পর বছর এই অবস্থা চললেও রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয় বলেও স্রেফ জানিয়ে দিয়েছে দায়িত্বশীল এই প্রতিষ্ঠানটি। প্ল্যান মাফিক শহরটা তৈরি হয় না, যে কারণে এই অবস্থাটা। একটি রাস্তা আমরা সিটি কর্পোরেশন করতেছি, 15 দিন বা 1 মাস পরে আর একটা সংস্থা খুলে ফেললো। কোনো কোনো সময় সিটি কর্পোরেশন পারমিশন আগে এক সময় নেওয়া হয়, পরে আর ডেট মেনটেন করা হয় না। এটা রাতারাতি করা সম্ভব না, এবং যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত তাড়াতাড়ি জনদুর্ভোগ কমবে, অর্থের অবচয় কমবে। সমৃদ্ধশালী আধুনিক সুন্দর নগরী গঠনে এখনও উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো বিমান হামলার সমাপ্তি ঘোষণা করল সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। মাসব্যাপী চলা অপারেশনের সমাপ্তি হলেও রেস্টোরেশন হোপ নামে নতুন অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে, তবে তা চলবে রাজনৈতিক উপায়ে। মঙ্গলবার রাতে জোট মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি বলেন নতুন করে ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান খোঁজার উপর জোর দেওয়া হচ্ছে। বিমান হামলায় জোটের লক্ষ্য পূরণ হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে সৌদি আরবের বিমান হামলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। গত 26 মার্চ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুন্নি শাসিত দেশগুলো ইয়েমেন বিমান হামলা শুরু করে। হাউথিদের অবস্থান লক্ষ্য করে জোটের বিমান হামলা চালানো হলেও প্রাণ হারান সাধারণ মানুষও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে দেশটিতে গত 19 মার্চ থেকে অন্তত 950 মানুষের প্রাণহানি ঘটেছে আর আহত হয়েছেন প্রায় 3,500। বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সফররত পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে 15 রান। এর মধ্যে টানা 2 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। মিরপুরে ব্যাটিংয়ে নেমে বেশ দেখে শুনে শুরু করে পাকিস্তানের 2 ওপেনার আজহার আলী ও অভিষিক্ত সামি আসলাম। এ ম্যাচে
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ক্যারিয়ারে 150তম ওয়ানডে খেলছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে পাকিস্তান তাদের সেরা একাদশে এনেছে তিনটি পরিবর্তন। রাহাত আলী, সরফরাজ ও সাইদ আজমলের জায়গায় খেলছেন পেসার ওমর গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম। From Pakistan, there's going to be a couple of easy ones. Pakistan need to get a very good solid 3 months. Guided that nicely, waited on that and দর্শক এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের বাইরে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এই ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে আসলে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? রাজীব, আপনি জানেন যে পাকিস্তান কিন্তু টস জিতে ব্যাট করছে, ইতিমধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে মাঠে, কিন্তু খেলা শুরু হওয়ার পরেও কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় মিরপুর স্টেডিয়ামের তাতে কিন্তু এতটুকু কমতি নেই আপনি দেখতে পাচ্ছেন। আমার পিছনে কিন্তু এখনো আসলে শত শত বললে ভুল হবে, হাজার হাজার দর্শক কিন্তু এখনো দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখার জন্য প্রবেশ করছেন। আমি যদি একটু দেখাই যে আমার পিছনে, আপনি যদি দেখায় যে হাজার হাজার দর্শক, আসলে নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর যুবক সব বয়সের সব শ্রেণীর সব পেশার মানুষ কিন্তু এক সারিতে একভাবে একদম আসলে সুশৃঙ্খল ভাবে মাঠে প্রবেশ করছেন খেলা দেখার জন্য। আপনি জানান যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ 2-0 সিরিজ জয় করার পরেও কিন্তু বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে আজকের ম্যাচ নিয়ে আগ্রহ উদ্দীপনার উৎসাহর আসলে এতটুকু কমতি নেই। সবাই কিন্তু আজকে ম্যাচকে ঘিরে অনেক আশা করছেন, অনেক প্রত্যাশা করছেন যে আজকে বাংলাদেশ পাকিস্তানকে হয়তো হোয়াইট ওয়াশ করবে, পাকিস্তানকে হারাবে। তো আসলে আমরা যদি একটু দুজনের সাথে কথা বলি যে আসলে আপনি জানেন যে বাংলাদেশ ইতিমধ্যে আসলে টস জিতে ব্যাট করছে, আসলে কত রান আসলে পাকিস্তান টস জিতে ব্যাট করছে, তো আসলে তারা কিন্তু বলছেন যে পাকিস্তান হয়তো অল্প রানেই আছে গুটিয়ে যাবে এবং বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে পাকিস্তানকে, হোয়াইট ওয়াশ করবে। আসলে অনেক কিন্তু হোয়াইট ওয়াশকে অন্য ভাষায় বলছেন। আপনি জানেন যে আসলে বাংলাদেশের যে ক্রিকেট নিয়ে এতটা আবেগ, এতটা উৎসাসিত উদ্বেলিত আসলে, তো তা আসলে এখানকার আছে উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই এখানকার যদি আসলে আপনি দেখেন এখানকার অবস্থা, তাহলে খুব স্পষ্টই বোঝা যায় রাজু, তো বুঝতেই পারছেন রাজু সবশেষ অবস্থা যে পাকিস্তান টস জিতে ব্যাট করছে। তা আমরা পরবর্তীতে দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা আপনাকে আবারও জানিয়ে দেবো। তো রাজু, এই ছিল এখানকার সবশেষ অবস্থা রাজু। মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে আতঙ্কে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এলাকায় বিক্ষোভ। ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি ছিল লক্ষ্য বলছে পুলিশ। রাজধানী থেকে 2 অস্ত্র ব্যবসায়ী ও 3 পেশাদার খুনি আটক। সিটি নির্বাচন বাধাগ্রস্ত করতেই মজুত করা হয় অস্ত্র, ব্রিফিংয়ে ডিবি। চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ। রংপুরে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর দুইজনের যাবজ্জীবন। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পাড়া মহল্লা ছেয়ে গেছে লিফলেট পোস্টারে, গানের স্লোগানে চলছে মাইকিং। এবং মিরপুরে তৃতীয় এই শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান। সমর্থকদের ভিড়, প্রত্যাশা হোয়াইট ওয়াশ। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।